ইমানের মধ্যে শক্তি এবং স্বাদ অর্জনের ইমানের স্বাদ বা শক্তি ইমানের স্বাদ বা শক্তি অর্জনের উপায় কি এই মর্মে একটা হাদিস রয়েছে এর উত্তর সহি বোখারির হাদিস রয়েছে জাকাত আমাল ইমান মান রাজিয়া বিল্লাহ রব্বান অবিল ইসলামে দিনান অবি মোহাম্মদ সাল্লাহ আলী সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে ধন্য হয়ে গেছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমার রব তার এবাদত করতে পারছি পাঁচ অক্ত নামাজ পড়তে পারছি তো পেয়ে গেছি শির থেকে বাঁচতে পেরেছি সন্নত পেয়ে গেছি বিদাত থেকে বাঁচতে পারছি জি হ্যাঁ নামাজি ফরজ অজেব আদায় করছি হারাম নাজাজ থেকে বাঁচতে পারছি এতে স্বাদ পাবে আল্লাহকে রব হিসাবে পেয়ে রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে সবচেয়ে বড় খুশির বিষয় অবিল ইসলামের দিন আন ইসলাম পেয়ে এত খুশি দুনিয়ার কিছুই যদি আল্লাহ না দেন ইসলাম পেয়েছি ফকির যথেষ্ট আমার জন্য আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন বড় বড় কোটিপতিদেরকে ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন বড় বড় আল্লাহ আপনার নেতৃত্বকে আল্লাহ ইসলাম থেকে বঞ্চিত রেখেছেন আল্লাহ আপনাকে ইসলামের নিয়ামত দিয়েছেন হ্যাঁ ওবে মোহাম্মদিন রসুল্লা আর সাল্লামকে রসুল হিসাবে শেষ উম্ম শেষ নবীর উম্মত হতে পেরেছেন নবীর অনুসারী হতে পেরেছেন বিধাত মুক্ত হতে পেরেছেন নবীর আদর্শ বুঝতে শিখেছেন দলিল খুঁজতে শিখেছেন দলিল ভিত্তিক চলতে শিখেছেন এটা আল্লাহর বড় নিয়ামত এই জিনিসগুলো যত বেশি অর্জন করতে পারবেন তত বেশি আপনি ইমানের স্বাদ পাবেন